ঘুমের মধ্যেই অঘটন স্বামীকে হারালেন অভিনেত্রী সুভদ্রা পুজোর আগে মন খারাপের খবর অভিনেত্রী সুভদ্রা মুখার্জির পরিবারে শোকের ছায়া আচমকায় প্রয়াত অভিনেত্রী স্বামী ফিরোজ তাদের দুই ছেলে মেয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পুজোর আগে মন খারাপের খবর অভিনেত্রী সুভদ্রা মুখার্জির পরিবারে শোকের ছায়া আচমকায় প্রয়াত অভিনেত্রী স্বামী ফিরোজ তাদের দুই ছেলে মেয়ে ছেলে বড় বাইরে থাকেন আর মেয়ে এখন অনেকটাই ছোট আর পাঁচটা দিনের মতোই শুরু করেছিলেন তারা দিনটা কিন্তু হঠাৎ এমন ঘটে যাবে সেটা কেউ আশাই করেননি রবিবার রাতে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন তারা সোমবার সকালে উঠে সকলের সঙ্গে কথাও বলেন তারপর আচমকা বাড়িতে স্ট্রোক হয় শেষ রক্ষা হয়নি সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অভিনেত্রীর স্বামীর ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন তিনি কথা বলার বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত মুখ সুভদ্রা সারাক্ষণ হাসি মুখে দেখা যায় তাকে অত্যন্ত স্পষ্টবাদী মানুষ তিনি সোজা কথা সোজা বলতে পছন্দ করেন পুজোর আগে যে তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে এমনটা কেউ ভাবতেই পারেনি সুভদ্রার স্বামী আমেদাবাদের ব্যবসায়ী কর্মসূত্রে কলকাতার বাইরেই থাকেন শনিবার পরিবারের সকলের সঙ্গে দেখা করতে এসেছিলেন রবিবার বেশ হইহুল্লোড় করে কাটান সকলের সঙ্গে সোমবার কেউ কিছু বোঝার আগেই ঘুমের মধ্যেই রিদ্রকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রসঙ্গত সুভদ্রাকে অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি তবে পরে অবশ্য দলত্যাগ করে বেরিয়ে আসেন টলিপাড়ার অন্দরে এই খবর ছড়িয়ে পড়তেই একে একে অনেকে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে আনন্দবাজার সূত্রে খবর তার স্বামীর বয়স আনুমানিক ষাটর্ধ আনন্দবাজার অনলাইনকে খবরটি জানিয়েছেন অভিনেত্রী সোহিনী কুহরায় তিনি যখন শোকের খবর জানান তখনই সুভদ্রা এবং তার পরিবার স্বামী ফিরোজকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য রওনা দিয়েছেন সোহিনীর কথায় সুভদ্রাদির স্বামী আমেদাবাদের ব্যবসায়ী কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে কাজের ফাঁকে প্রায় আসতেন দেখা করে যেতেন সুভদ্রা এবং ছেলের সঙ্গে তিনি জানিয়েছেন শনিবারও তেমনই শহরে এসেছিলেন তিনি রবিবার সারাদিন বন্ধুদের সঙ্গে কাটান খবর সোমবার সকালে ঘুমের মধ্যে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন তিনি কেউ কিছু টের পাওয়ার আগেই সব শেষ প্রসঙ্গত গত বছর মার্চ মাসে একই দিনে তিনি বাবা ও শ্বশুর মশাইকে হারিয়েছেন অভিনয়ের পাশাপাশি সুভদ্রার রাজনীতিতে পরিচিত মুখ এটা আমরা আগেই জানিয়েছি সোহিনী আরও জানিয়েছেন এদিন ফিরোজের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে